সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে প্রাণবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছো তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করছো। আমি তোমাদের গত একটি ক্লাস নিয়েছিলাম যেখানে আমি কবিগুলোর উপরে কোশ্চেন যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদের দ্বিতীয় বর্ষে যারা আছো প্রাণীবিদ্যাতে তাদের সাথে আমার যে প্রাণী বৈচিত্র্য অর্থাৎ অ্যানিমাল ডাইভার্সিটির যে ক্লাস যে টপিকগুলো আমি পড়াই সেটি হচ্ছে তোমরা জানো যে রুইমাসকে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। রুইমাসের যে অধ্যায়টা অস্থিতিস যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি, অর্থাৎ অস্থি বিশিষ্ট মাছ যেগুলো আছে সেই অস্থি বিশিষ্ট মাছের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাসের সাথে সম্পৃক্ত থাকি এবং সেই ক্লাস নেওয়ার ধারাবাহিকতাতেই আজ আমি এসেছি যে প্রশ্নটি নিয়ে সেটি হচ্ছে দুই মাসের শ্বসন। আমরা আজকে পড়ব যে দুই মাসের শ্বসন কৌশলটা কীভাবে হয় সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এই যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব এটি কিন্তু সাধারণত তোমাদের গ বিভাগের কোশ্চেন থাকে, গ বিভাগের জন্যই আসে 10 মার্কসের উপরে। তো কোশ্চেনটা থাকবে এরকম যে দুই মাসের শ্বসন কৌশল বর্ণনা করো। আমি যদি কোশ্চেনটিকে লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পেতো শ্বসন প্রক্রিয়াটা আমরা কিন্তু একটা অপরিহার্য জীবের যে কোনো জীবের জন্য একটি অপরিহার্য জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রত্যেকটা প্রাণী তার শ্বসন কাজ সম্পাদন করে। সেক্ষেত্রে সবারই এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে বডির ভিতরে কারোর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যায়, অক্সিজেনটা বের করে দেয় তারা, আবার প্রক্রিয়াটা ভিন্ন কিন্তু শ্বসন প্রক্রিয়াটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে কিন্তু নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে প্রতিটা প্রাণী পৃথিবীতে বেঁচে থাকে। আমরা আসলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা রুই মাছের যে শ্বসন প্রক্রিয়াটি আলোচনা করব এখানে মূলত একটি যে অর্গানটি ওদের শ্বসন প্রক্রিয়ার সাথে মূলত জড়িত সেটি হচ্ছে ফুলকা। ফুলকা সম্পর্কে আমি একটু যদি হালকা ধারণা দিই যে এটা গলবিলের দুই পার্শ্বতে থাকে কাঠগোয়া দ্বারা ঢাকা এবং ফুলকা প্রকোষ্ঠে চারটি করে মোট চার জোড়া ফুলকা থাকে। এইটা হচ্ছে আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পারবো যে যখন দুই মাসটা থাকে দুই মাসের কিন্তু একটি কাঙ্কর থাকে সেই কাঙ্কর নিচে ফুলকাটা দেখা যায় চার জোড়া ফুলকা থাকে অর্থাৎ টোটাল তোমার দুই পাশে মিলিয়ে ফুলকা পাওয়া যাবে এবং ফুলকার মাধ্যমে কিন্তু মূলত ওরা শ্বসন কার্য সম্পন্ন করে। আর অস্থি বিশিষ্ট মাছের অন্য আরো একটি যে প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে এদের ফুলকাগুলো কাঙ্ক দিয়ে ঢাকা থাকবে। তোমরা নিশ্চয়ই কাঙ্ক হয়তো জানো কোনটি, আমি যদি একটু দেখাই এই জায়গাটাতেই কান্ত এই অপারকুলমটা থাকে অর্থাৎ এই পার্টটা যদি আমি তুলি এই পার্টটা তুলে ফেললে কিন্তু আমরা এখানে জাস্ট এইভাবে ফুলকাটা দেখতে পাবো চার জোড়া ফুলকা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি। জাস্ট এই অংশটা কিন্তু এই যে এরকম ভাবে আমরা যদি কেটে ফেলি এই জায়গাটা আমার মনে হয় তোমরা যদি খাও মাছ
মাছের মাধ্যমে যদি কেউ খাও তো সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা হয়তো আছে যে কিরকম লাগে মাংসটা। এই এই অংশটা তুলে ফেলে ওইখানটাতেই তোমরা ফুলটাকে দেখতে পাবা, যদি কারো খুব ইন্টারেস্ট জাগে তাহলে তোমরা এইভাবে দেখে নিতে পারো। এবার আসো শ্বসন প্রক্রিয়াটা আসলে কীভাবে সম্পন্ন হয় সেটি নিয়ে একটু আলোচনা করি। শ্বসন প্রক্রিয়াটি মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটা প্রশ্বাস এবং একটি নিঃশ্বাস। প্রশ্বাসটা হচ্ছে প্রশ্বাসের সময় মাছের মুখের পেশি প্রসারিত হয়ে মুখ বিভর এবং গলবলের আয়তন গলবিলের আয়তন বেড়ে যায়, ফলে সম্মুখের পাপাটিকাটি খুলে যায়। এই সময় কানবোয়া বন্ধ থাকে, ফলে পানি মুখ দিয়ে মুখ বিপরে প্রবেশ করে। খেয়াল করো এখানে একটা কথা মনে রাখতে হবে যে যখন প্রশ্বাস হয় তখন কিন্তু কানকোটা বন্ধ থাকে, আমরা প্রশ্বাসের সময় কিন্তু কানকোটা বন্ধ পাও। যখন প্রশ্বাস হবে আমি একটা চিত্র যদি এখানে আরেকটু দেখাই, যে ধরো এটা একটা মাছের মাথা, আমরা যদি এটা একটা মাছের মাথা হিসেবে নেই, এখানে কিন্তু আমরা চারটা পূজা দেখো, আমাদের মূল যে দেখানোর বিষয়টা সেটা হচ্ছে এই যে এই জায়গাটা। তোমাদের বইতেও চিত্র আছে, যদি আমি জানি না আমার ব্ল্যাক বোর্ডে দেখা যাচ্ছে নাকি, যদি দেখা না যায় তাহলে তোমরা খেয়াল করো তোমাদের বইতে আমি এখানে আজকে যে বইটি ফলো করছি সেটি হচ্ছে স্বপন কুমার দত্ত স্যারের একটি বই। তোমরা চাইলে তোমাদের কাছে যে বইটি আছে সেটি নিয়েও ফলো করতে পারো, আমার কাছে যেহেতু এটা ছিল আমি এটা থেকেই পড়ানোর চেষ্টা করছি। এটা স্বপন কুমার দত্ত স্যারের বই, ওনার বইয়ের পেজ নাম্বার তো তোমাদের সাথে মিলবে না, তারপরও আমি বলে দিই আমার বইয়ের পেজ নাম্বার 207। এখানে দুটো চিত্র রয়েছে, তোমরা খেয়াল করো এখানে এই যে বইয়ের ভিতরে দুটো চিত্র রয়েছে, এই দুটো চিত্রের মধ্যে একটা আছে প্রশ্বাসের চিত্র, একটা আছে নিঃশ্বাসের চিত্র। ঠিক ওই প্রশ্বাসের যে চিত্র সেটা যদি তোমরা একটু ফলো করো, আমি এখানে একেও দেখানোর চেষ্টা করছি, যখন কোনো মাছ প্রশ্বাস গ্রহণ করে তখন কিন্তু সাধারণত তোমার কানকুয়াটা বন্ধ থাকে, অর্থাৎ এই যে এইটা যদি কানকুয়া হয় তাহলে এই জায়গাটা কিন্তু বন্ধ থাকবে, এই জায়গাটা বন্ধ থাকবে। আমি বললাম কানকুয়া বন্ধ, অর্থাৎ আমরা যখন কোন মাছ যখন প্রশ্বাস গ্রহণ করে তখন কিন্তু এর কানকুয়াটা বন্ধ থাকবে, এবং তোমার গলবিলের যে ভালভের অংশটা থাকবে সেটা কিন্তু খোলা থাকবে। অর্থাৎ যদি আমাদের মাছের প্রশ্বাসের ক্ষেত্রে ভালভটা খোলা থাকে তাহলে কানকুয়াটা বন্ধ থাকবে, এই ঘটনাটা ঘটবে প্রশ্বাসের সময়। অর্থাৎ যখন পানিটা ভিতরে যাবে মুখবিবর দিয়ে পানিটা যাবে, ওরা যখন পানির স্রোতের মাধ্যমে ওরা স্রোত থেকে মুখবিবর অর্থাৎ মুখ থেকে মুখবিবর দিয়ে গলবিল হয়ে ওরা প্রশ্বাসটা নেয়, সেই ক্ষেত্রে কি হয় ওদের গলবিলের কাছে যে যে ভালভের অংশ মতো থাকে সে অংশটা কিন্তু তখন খোলা থাকবে যখন প্রশ্বাস নিবে, এবং কানকুয়াটা ওই সময় থাকবে বন্ধ। আবার যখন তোমার নিঃশ্বাস নেবে ঠিক এই উল্টা ঘটনাটা ঘটবে, তখন কি হবে ভালভটা অটোমেটিক বন্ধ হবে, কানকুয়াটা তখন খুলে যাবে, এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাবে, তখন এই জায়গাটা কিন্তু বন্ধ থাকবে, সরি তোমার বন্ধ থাকবে না, এরকম ওপেন থাকবে। এই জায়গাটা আমি যে এখন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তোমার এই যে এরকম খোলা থাকবে, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে বুঝতে পারবা।
আমার যদিও আকার দিয়েছে এরকম একটু বাঁকা হয়ে গেছে, আমার ব্লাড গ্রুপ একটু মরে, এই জন্য তোমার তখন কিন্তু গান করাটা ভোলা থাকবে। অর্থাৎ আমাদের যখন নিঃশ্বাসটা নেবে প্রশ্বাসের সময় কিন্তু গান করাটা বন্ধ থাকতেছে, মুখের ভাবটা খোলা থাকতেছে, আর নিঃশ্বাসের সময় কিন্তু ভাবটা বন্ধ হয়ে যাইতেছে আর কান কুয়াটা খুলে যাচ্ছে। এই হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাসের ঘটনা। এবং এই ক্ষেত্রে আরো যে বিষয়গুলো তোমার অর্গানগুলা ওরা ইউজ করে সেটার ভিতরে আর একটা অন্যতম অর্গান হচ্ছে বায়ুথলি বা পটকা। কঠিনাস্থি যুক্ত মাছের পটকা শব্দ উৎপন্ন অঙ্গ বা শ্রবণ অঙ্গ হিসেবে এবং ভারসাম্য অঙ্গ ছাড়াও শ্বসন কার্যে অনেক ক্ষেত্রেই সাহায্য করে। পটকায় অবস্থিত রেটি মিরাকেল এর মাধ্যমে পটকার গ্যাস থেকে প্রয়োজন অনুসারে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন পূর্বক শ্বসনের জন্য সাহায্য করে। এখানে কিন্তু ওই পটকাটা অনেক সময় শ্বসন কার্যে সাহায্য করে এইভাবে যে ওরা কিন্তু অক্সিজেনটাকে অনেক সময় রিজার্ভ রাখতে পারে, প্রয়োজনের সময় ওখান থেকে ওরা ব্যবহার করে, সেটাই বলছে ব্যাপন প্রক্রিয়ায় এইটা শ্বসনে সাহায্য করে। আর ব্রাঙ্কিওস্টিকাল পর্দা যেটা, সেটা মাছের কানকুয়ার নিচে কৈশিক জালিকা সমৃদ্ধ পাতলা পর্দা থাকে। ফুলকার প্রকোষ্ঠ অবস্থিত পানি থেকে বা শ্বসনের জন্য যে পানি স্রোতের সৃষ্টি হয় তা থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন উক্ত কৈশিক জালিকায় প্রবেশ করে, ফলে এ পর্দা কিছুটা শ্বসনে সাহায্য করে। অস্থি বিশিষ্ট মাছ অর্থাৎ রুই মাছ, কোমলাস্থি বিশিষ্ট মাছ মাঙল মাছ, অর্থাৎ শ্বসন তন্ত্র আসলে সব মাছের ক্ষেত্রেই ঘটে, আমি বলছি নট অনলি মাছ, সকল প্রাণীর ক্ষেত্রেই হয়। তো রুই মাছের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা আলোচনা করলাম, এবং এটি কিন্তু একটি কঠিন অস্থি বিশিষ্ট মাছ। এখানে আমরা যখন আলোচনা করব আমরা খুব সুন্দরভাবে যে এটা তোমার এইখান দিয়ে কিন্তু পানিটা যাবে, পানির গ্রুপে আমি তার শর্টকাট বলি, পানিটা যাবে কোথায় দিয়ে যাবে, এই অংশটার নাম কিন্তু মুখ, মুখ দিয়ে যাবে। মুখ যাওয়ার পরে এইখানে যে একটা অংশ থাকে গলগিন, এই গলগিনটা কিন্তু যখন তোমার কানকুয়াটা থাকবে বন্ধ, মানে আমি যেটা আগেই বলছি কানকুয়াটা যখন তোমার ভালভটা খোলা থাকে কানকুয়াটা বন্ধ থাকবে, আর যদি অর্থাৎ ভালভের সাথে কানকুয়ার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে যে ভালভটা যদি খোলা থাকে কানকুয়াটা থাকবে বন্ধ, আর যদি তোমার ভালভটা থাকে বন্ধ তাহলে কানকুয়াটা থাকবে খোলা। তোমরাও খেয়াল করবা চিত্রের এই জায়গাটাতে মুখের পরের যে অংশটা ভালভ থাকবে সেই ভালভের এখানে কিন্তু এই অংশটা বোঝা যাবে ভালভ, এবং এই অংশগুলি এখানে আমি কেটে ফেলেছি, এগুলো হচ্ছে ফুলকা ফুলকা, আর এই জায়গাটা কিন্তু মুখগহ্বর মুখগহ্বর। আর এইখানে কিছু আমরা তোমরা হয়তো বা যদি ওই যে মাছের মাথা চলা খাও তাহলে দেখবা এই টাইপের ব্রাঙ্কিওস্টিকাল ডে নামক এরকম তিনটা পর্দা থাকে, মানে তিনটা কাটা থাকে এই টাইপের এরকম দেখা যায়। এইগুলো হচ্ছে ব্রাঙ্কিওস্টিকাল ডে, সেইটাও কিন্তু তোমার শ্বসন কাজে সম্পন্ন মানে সাহায্য করে। তো ওইটা হচ্ছে থাকবে কোথায়, ওটা থাকে এই জায়গাটাতে, প্রশ্বাসের চিত্র আমি পাশের ব্র্যাকেটে দেখাইছি, ওটা হচ্ছে প্রশ্বাসের চিত্র, এবং এইটা হচ্ছে ল্যাবিওলোহিটা প্রশ্বাস, এবং এই নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে যুক্ত বেশ কিছু অর্গান থাকে, যেগুলো একটা হচ্ছে প্রধান যেটা সেটা হচ্ছে ফুলকা,
তারপরে হচ্ছে তোমার বায়ুথলি বা পটকা, আর একটা হচ্ছে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা। এই তিনটা জিনিস কিন্তু ওদের শ্বসন কৌশলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর রুই মাছের মূল শ্বসন অঙ্গটাই কিন্তু ফুলকা। এই ফুলকার মাধ্যমে ওদের শ্বসন কার্য সম্পন্ন হয়। আর ফুলকাটা মূলত থাকে হচ্ছে মাথার দুই পাশে কানকুয়ার নিচে অবস্থান করে। এবং খেয়াল রাখবো অস্থি বিশিষ্ট মাছেই কিন্তু কেবলমাত্র ফুলকাগুলি কানকু দিয়ে ঢাকা থাকে। আর অন্য যে তোমার অন্য কোমলাস্থি মাছ বা অন্য কিছু মাছ, তারা তাদেরটা কিন্তু তোমার কানকু দিয়ে ঢাকা থাকবে না। অর্থাৎ শ্বসন কৌশলটা কিন্তু এইভাবে তোমার প্রতিটা ক্ষেত্রে জীবের ক্ষেত্রেই আলাদা আলাদা প্রসেসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আমরা যদি আরেকটু অন্যভাবে বলি যে আমরা যদি এইভাবে বলি যে এটা একটা শারীরবৃত্তীয় বিপাকীয় প্রক্রিয়া, শ্বসনের জন্য যে সমস্ত অঙ্গ বা প্রত্যঙ্গ প্রাণীর দেহে একযোগে নিয়োজিত থাকে তাদেরকে শ্বসনতন্ত্র বলে। এখানে কিন্তু আমরা যদি প্রশ্নটা এইভাবে আসে যে শ্বসন প্রক্রিয়া, সেই ক্ষেত্রে কিন্তু তুমি শ্বসন প্রক্রিয়াটা নিঃশ্বাস প্রশ্বাস বা তোমার কীভাবে তোমার বায়ুথলি বা পটকাটা ব্যবহৃত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আসবা। আর যদি তোমার শ্বসন তন্ত্র বর্ণনা চায়, সেক্ষেত্রে কিন্তু তুমি আলাদা আলাদাভাবে ফুলকার একটু বর্ণনা দেবা, যে ফুলকাটা কোথায় অবস্থিত, কীভাবে ফুলকাটা কাজ করে সেটা একটু বর্ণনা আসবে। তারপরে প্রশ্বাসের একটা ঘটনা আসবে, নিঃশ্বাসের ঘটনা আসবে, বায়ুথলি পটকা আসবে, ব্রাঙ্কিওস্টিকাল পর্দা, মানে এখানে টোটাল শ্বসন তন্ত্রটাই তো আসলে শ্বসন প্রক্রিয়ার একটি মানে প্রধান কাজ। শ্বসনতন্ত্রের গঠনিক যে অবস্থাটা সেটা কিন্তু শ্বসন প্রক্রিয়ার সাথেই জড়িত। সো আমাদের যদি প্রশ্নটা এইভাবে আসে যে শ্বসন কৌশল, তাহলে আমরা শুধু কৌশলের ক্ষেত্রেই হাইলাইট করব, ফুলকার তখন অত বেশি বর্ণনা না দিলেও চলবে। কিন্তু যদি এইভাবে আসে যে শ্বসনতন্ত্রের বর্ণনা দাও, তখন কিন্তু তোমার এই ফুলকার কিছুটা বর্ণনা এখানে অ্যাড করা লাগবে। আর এখানে তোমার আরও যে বিষয়টি বলা দরকার যে কোশ্চেনটা কিন্তু আমি এখানে লিখেছি যে রুই মাছের শ্বসন কৌশল আলোচনা করো, এছাড়াও কিন্তু কোশ্চেনটা এইভাবে অন্যভাবেও আসতে পারে যে অস্থি বিশিষ্ট মাছের শ্বসন কৌশল বর্ণনা করো। তার মানে তুমি যদি কোশ্চেনটা জানো, কিন্তু যদি তুমি কোশ্চেনটা অ্যান্সারটা জানো কিন্তু কোশ্চেনটা কিভাবে আসতে পারে সেটা না জানো, তাহলে তুমি কিন্তু অ্যান্সারটা দিতে পারবে না। অর্থাৎ রুই মাছ অথবা অস্থি বিশিষ্ট মাছ যেটাই আসুক, তোমার অ্যান্সার কিন্তু একই হবে। তাহলে আমি এখানে আরেকটুখানি অ্যাড করে দিই, অর্থাৎ অস্থি বিশিষ্ট মাছ বা রুই মাছ অথবা কঠিনাস্থি বিশিষ্ট মাছ বললেও কিন্তু তোমার এই রুই মাছের এই ঘটনাটা দিতে পারে। এখানে অস্থি বিশিষ্ট বলতে পারে অথবা তোমার কঠিনাস্থিও বলতে পারে, কঠিনাস্থি বিশিষ্ট মাছও বলতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার যাই বলো, কঠিনাস্থি বলো বা অস্থি বিশিষ্ট মাছ বলো বা রুই মাছ বলো, তোমার অ্যান্সারটা কিন্তু একই হবে। এবং এখানে যদি বলে কঠিনাস্থি বিশিষ্ট একটি মাছের শ্বসন তন্ত্রের বর্ণনা দাও, তাহলেও কিন্তু তোমার এই পুরো ঘটনাটা সহ ফুলকা সহ বর্ণনা আসবে। আর যদি শুধু বলে যে কৌশল, তাহলে কিন্তু তোমার শুধু ওই অল্প একটু টাচ দিয়ে তুমি কৌশল ওই যে তোমার খুব সুন্দরভাবেই দেয়া আছে যে কিভাবে আসে। এবং তোমরা যে কাজটি করবা যে যখন প্রশ্বাসের বর্ণনাটা দেবা তখন তুমি প্রশ্বাসের চিত্রটা দেবা, আর যখন নিঃশ্বাসের চিত্র বর্ণনাটা দেবা তখন নিঃশ্বাসের চিত্রটা দেবা। অর্থাৎ আমরা প্রত্যেকটা বর্ণনার পরে পরে যে চিত্র দেবো, একই সাথে চিত্র পাশাপাশি দেবো না, তাতে ভালো লাগে না দেখতে। দিলে যে অসুবিধা হবে এমন কিছু না, দিলে দিতে পারো, কিন্তু বর্ণনার পরে পরে চিত্রগুলি থাকলে এটা বেশি সুন্দর হয়। এবং চিত্রটি অবশ্যই তোমরা জানো যে পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং পেন্সিল দিয়েই লেবেলিং করা লাগবে, এবং প্রত্যেকটা লেবেলিং থাকবে হাতের ডান। যদি ওই কথাগুলি তোমাদের হয়তো আগেই জানা, তারপর একটু বলে দিলাম। এবং আমি আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ। যদি তোমাদের তারপরও কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, যে কোনোভাবেই হোক, ফোনে বা ইনবক্সে বা মেসেজে, আমি তোমাদের সেই জায়গাটি নিয়ে আবার আলোচনা করবো এবং তোমাদের চেষ্টা করবো যাতে প্রবলেমগুলি সলভ করা যায়। এবং সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আর আমার জন্য তোমরা দোয়া রাখো যেন সুস্থ থাকতে পারি এবং পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হতে পারি।